নমস্কার ওটিজি বাংলা, আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব আপনার আধার কার্ড নিয়ে। আপনার আধার কার্ড যদি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি একটি ডুপ্লিকেট আধার কার্ড কিভাবে পাবেন, সেটা ই আধার হোক বা প্রিন্টেড আধার হোক, সেই বিষয় নিয়ে। তো এর জন্য আপনার যে মোবাইল নাম্বার রেজিস্টার থাকতেই হবে তার কিন্তু কোনো মানে নেই। যদি থাকে তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট ই আধার পেয়ে যাবেন, এবং আপনার যদি মোবাইল নাম্বার রেজিস্টার থাকে তাহলে কিন্তু আপনি অরিজিনাল প্রিন্টেড আধারও পেয়ে যাবেন। আর যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তাহলেও কিন্তু আপনি অরিজিনাল প্রিন্টেড আধার পেয়ে যাবেন। তো কিভাবে আপনি পাবেন সেই বিষয়ে সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তবে ভিডিওর মূল বিষয়বস্তুতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন দেখছেন ওটাতে একটু সাবস্ক্রাইব করে রাখুন, এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনে যে বেল আইকন আসবে ওটাতেও প্রেস করে রাখবেন। তাহলে আগামী দিন ওটিজি বাংলা যে সমস্ত ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন আপনি সরাসরি মেলে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, তাহলে কিন্তু আপনি অনেক কিছু সরকারি প্রকল্প সম্পর্কে জানতে পারবেন। তো চলুন আমরা ইন্ট্রোর পর দেখি কিভাবে আপনি একটি ডুপ্লিকেট আধার কার্ডের কপি পেয়ে যাবেন। দেখুন, ডুপ্লিকেট আধার কার্ডের কপি পাওয়ার জন্য প্রথমে আপনাকে আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের যে লিংক সেটা আমরা ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আর আমি দেখিয়েও দিচ্ছি। দেখুন, ইউআই আপনারা লিখবেন গুগলে গিয়ে, UIDAI। UIDAI লেখার পর যে প্রথমের ওয়েবসাইট UIDAI.gov.in, এখানে আপনারা একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বার রেজিস্টার থাক বা না থাক সেখান থেকে কিন্তু আধার ডাউনলোড করতে পারবেন বা রিপ্রিন্ট করিয়ে নিতে পারবেন। রিপ্রিন্ট যদি আপনি করাতে চান তাহলে সামান্য কিছু চার্জ লাগবে, আর যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার থাকে এবং ই আধার ডাউনলোড করে নিতে চান তাহলে কিন্তু চার্জ লাগছে না। তো চলুন আমরা দুটো প্রসেসই দেখবো একের পর এক। প্রথম ক্ষেত্রে, যদি ধরুন আপনার আধারের সাথে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে, তাহলে আপনি কিভাবে ই আধার ডাউনলোড করবেন, তার জন্য আপনারা ফার্স্টে এই সাইটে গেলেন এবং যাওয়ার পর দেখুন এখানে মাই আধার আছে, এখানে মাউসটা নিয়ে যাবেন। মাউসটা নিয়ে যাওয়ার পর দেখুন তিন নম্বর অপশন ডাউনলোড আধার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এই উইন্ডোটা আপনার সামনে ওপেন হবে, এবং প্রথমে এখানে আপনি আপনার আধার নম্বরটা দিয়ে দেবেন। তো এখানে আধার নম্বরটা দিয়ে দেওয়ার পর এখানে টাইপ করে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখুন তারপরে যে অপশনটা আছে, আই ওয়ান্ট মাস্ক আধার। মাস্ক আধার বলতে কি না, আপনার যে আধারে ভার্চুয়াল আইডি দেওয়া থাকবে এবং আপনার যে আধার নাম্বারটা সেই আধার নাম্বারে ক্রস ক্রস করা থাকবে অনেকগুলো ডিজিট। তো আপনি যদি আধার নম্বর সমেত প্রিন্ট পেতে চান তাহলে কিন্তু এই অপশনটাতে ক্লিক করবেন না। আপনার কিন্তু মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই জন্য দেখাচ্ছি, এখানে আপনার আধার নম্বরটা দেবেন এবং দেওয়ার পর এখানে এই যে ক্যাপচা কোড, এই ক্যাপচা কোডটা দেবেন। ক্যাপচা কোডটা দেওয়ার পর আপনি কিন্তু সেন্ড ওটিপি করবেন, এবং সেন্ড ওটিপি করার পর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, এবং ওটিপি যাওয়ার পর আপনি এখান থেকে সেন্ড ওটিপি করে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সেন্ড ওটিপি করে দিচ্ছি, আমি ডিটেলসটা দিয়ে আধার নম্বর দিয়ে ক্যাপচা কোডটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করছি। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এখানে কিন্তু দেখুন বলেছে, ওয়ান টাইম পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইয়ার রেজিস্টার মোবাইল নাম্বার। আমার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি চলে আসবে, এবং সিক্স ডিজিটের একটা ওটিপি আসবে। সিক্স ডিজিটের ওটিপিটা এখানে পুট করার পর একটু নিচের দিকে গিয়ে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড, এখান থেকে কিন্তু ডিজিটাল কপি, ই আধার কপি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। দেখুন আমার অলরেডি ওটিপি চলে এসেছে, আমি যদি ওটিপিটা এখানে পুট করি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এখানে দু একটা কোশ্চেন করে আপনাকে, এখানে দেওয়ার পর আপনি কিন্তু ভেরিফাই অ্যান্ড ডাউনলোড করে দিলেন। ভেরিফাই অ্যান্ড ডাউনলোড করে দেওয়ার পর কিন্তু আপনার ই আধার যেটা সেটা ডাউনলোড হয়ে যাবে। এটা তো গেল আপনার মোবাইল নাম্বার যদি রেজিস্টার থাকে। দেখুন আমার এখানে কিন্তু আধার ডাউনলোড হয়ে গেছে। এটা যখন আপনি ওপেন করবেন, ওপেন করার পর একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার যে নাম, সেই নামের প্রথম চারটে অক্ষর, এবং আপনার যে জন্ম তারিখ, জন্ম তারিখের যে সালটা সেই সালটা পুরোটা। তাহলে আপনার নাম এবং জন্ম তারিখের সালটা, এটা দিয়ে কিন্তু আপনার পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করে আপনি কিন্তু প্রিন্ট আউট করে নিয়ে কাজে লাগাতে পারবেন। এটা তো গেল যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার থাকে এবং আপনি ই আধার চান। এবার ধরুন আপনার মোবাইল নাম্বার রেজিস্টার নেই কিন্তু আপনি প্রিন্টেড আধার চাইছেন, যেরকম আপনি প্রথমে পেয়েছিলেন সেরকম প্রিন্টেড আধার চাইছেন, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? তো তার জন্য আপনি প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং যাওয়ার পর এখানেই ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন একদম লাস্টের যে অপশন আছে, অর্ডার আধার রিপ্রিন্ট, এখানটায় ক্লিক করুন। এখানটায় ক্লিক করার পর আপনি আগের মতোই এখানে আপনার আধার নম্বর দিন,
আধার নম্বর দেওয়ার পর এখানে আপনার এই যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটা টিকটিক করে পুট করুন। পুট করার পর যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার থাকে এবং আপনি অরিজিনাল আধার কার্ড চাইছেন, তখন কিন্তু আপনি এখানে আধার নম্বর এবং এখানে আপনার যে ক্যাপচা কোড সেটা দিয়ে দেবেন, এবং দিয়ে দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন এবং আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। ওটিপি চলে যাওয়ার পর আপনি এখান থেকে গিয়ে এখানে গিয়ে ওটিপিটা পুট করে দেবেন। পুট করে দেওয়ার পর একটা পেমেন্ট করতে হবে 50 টাকার, সেই পেমেন্টটা করে দেওয়ার পর 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে প্রিন্টেড অরিজিনাল আধার কার্ড চলে আসবে। এবার যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার না থাকে তখন কি করবেন, তখন আপনাকে যেটা করতে হবে আপনি এখানে আধার নাম্বার দেবেন এবং এখানে ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর এই যে অপশনটা দেখেছেন ইফ ডু নট হ্যাভ রেজিস্টার মোবাইল নাম্বার, এখানটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে নাম্বারটা অ্যাভেলেবেল আছে সেই নাম্বারটা আপনি এখানে পুট করে দেবেন। অবশ্যই মোবাইল নাম্বারটা কাছে রাখবেন, তার কারণ ওটিপি যাবে। এটা পুট করে দেওয়ার পর আপনি এখানে সেন্ড ওটিপি করে দেবেন, এবং সেন্ড ওটিপি করে দেওয়ার পর আপনি যে নাম্বারটা ইমারত দিলেন সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনি নিয়ে এই জায়গাতে পুট করে দেবেন। পুট করে দেওয়ার পর আপনার একটা পেমেন্টের গেটওয়ে আসবে, সেখান থেকে আপনি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং যেটা খুশি 50 টাকা পেমেন্ট করতে হবে। 50 টাকা পেমেন্ট করার পর আপনাকে একটা স্লিপ জেনারেট হয়ে যাবে, সেই স্লিপটা আপনি কাছে রেখে দেবেন, কিন্তু আপনার আধার কার্ড 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে চলে আসবে। এখানে দেখুন সম্পূর্ণ ডিটেলস লেখা আছে, এখানে তো 5 দিন বলছে, কিন্তু জেনারেলি যদি আপনার শহরের বুকে হয় তাহলে একটু তাড়াতাড়ি চলে আসবে, আর যদি গ্রামের দিকে হয় তাহলে একটু টাইম লাগতে পারে, 10 থেকে 15 দিন ম্যাক্সিমাম। কিন্তু আপনি এভাবে কিন্তু আপনার প্রিন্টেড আধার কার্ড পেয়ে যাবেন। তো আজকের ভিডিও মূলত ছিল এটাই, যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে প্রিন্টেড আধার কার্ড একদম নতুনের মতো পেয়ে যাবেন, তো আপনার মোবাইল নাম্বার রেজিস্টার থাক বা না থাক। তো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর নিচে একটু লাইক করে দেবেন, এবং বন্ধু বান্ধবদের এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিন। আর যদি কিছু এই বিষয়ে জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করুন, আমরা কিন্তু চেষ্টা করি আপনাদের সমস্ত কমেন্টগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকের মতো আপাতত এই ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।